গুড মর্নিং বন্ধু বান্ধবী সকল, আশা করি সকলে ভাল আছা। সো ফ্রেন্ড সকল, আজ আমি আপনার অসরত বহুত বহুত কেটামান কোশ্চেন লৈ আনিছো। সো ফ্রেন্ড সকল, আসাম পুলিশ, এবি ইউবি জেল ওয়ার্ডার আর এপিডিসিএল আরপিএফ কনিষ্টেবল বাবে বহুত বহুত কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেন লৈ আনিছো। সো ফ্রেন্ড সকল, কোশ্চেনবিলাক বহুত ইম্পর্টেন্ট হয় এবি ইউবি জেল ওয়ার্ডার আর এপিডিসিএল আর আরপিএফ কনিষ্টেবলের বাবে বহুত বহুত ইম্পর্টেন্ট হয়। সো ফ্রেন্ড সকল, আপনাদের ইয়াত নহলেও ইয়াত আপনাদের মই কইছো, ইয়াত নহলেও 5টা কোশ্চেন কমন পাবা। সো ফ্রেন্ড সকল, আপনাদের কোশ্চেনবিলাক চাওক, মই বেলেগ ধরনের কোশ্চেন আজি লৈ আনিছো। সো ফ্রেন্ড সকল, বহুত বহুত ইম্পর্টেন্ট হয় আসাম পুলিশের বাবে আর এপিডিসিএল আর পিএফ কনস্টেবলের বাবে। সো ফ্রেন্ড সকল, বলক এতিয়া আমি আরম্ভ কর কোশ্চেন কেইটা। সো ফ্রেন্ড সকল, কোশ্চেন কেইটা এতিয়া আমি আলোচনা করিম। সো ফ্রেন্ড সকল, অলপ কোশ্চেনবিলাক মই জুম করে লো আপনার, মানে অলপ দেখব ভাল হব, চাব পড়া ভাল হব। সো ফ্রেন্ড সকল, আপনাকে নিশ্চয় ভালকৈ চাব পাইছা। সো ফ্রেন্ড সকল, ইয়াত প্রথম কোশ্চেনটা হল, মহাভারতর অহমিয়া ভাঙনি কনে করেছিল, মহাভারতর অহমিয়া ভাঙনি কনে করেছিল রাম সরস্বতী, রাম সরস্বতী। তারপিছত নেক্সট কোশ্চেন হয়েছে, অহম সাহিত্য সভার প্রথম প্রধান সম্পাদক কন আছিল, শরৎচন্দ্র গোস্বামী। বহুত বহুত ইম্পর্টেন্ট হয়। সো ফ্রেন্ড সকল, নেক্সট কোশ্চেন, অহম সাহিত্য সভার প্রথম অধিবেশনখন কিমান চনত আর কত অনুষ্ঠিত হয়েছিল, 1917 চনত শিবসাগরত অনুষ্ঠিত হয়েছিল। তারপিছত নেক্সট কোশ্চেন রয়েছে, আই এম ডি টি আইন কেতিয়া পূরণ করা হয়েছিল। বহুত ইম্পর্টেন্ট হয় কোশ্চেনটা, আপনাকে মনত রাখিবা, আই এম ডি টি আইন কেতিয়া পূরণ করা হয়েছিল, 1989 চনের 15 অক্টোবরত। সো ফ্রেন্ড সকল, এটা আসাম পুলিশের বাবে বহুত ইম্পর্টেন্ট হয়। তারপিছত নেক্সট কোশ্চেন হয়েছে, অহম চুক্তি সময়ত, অহম চুক্তির সময়ত ভারতের প্রধানমন্ত্রী কন আছিল, অহম চুক্তির সময়ত ভারতের প্রধানমন্ত্রী আছিল রাজীব গান্ধী। সো ফ্রেন্ড সকল, বহুত ইম্পর্টেন্ট হয়। তারপিছত বন্ধু সকল, নেক্সট কোশ্চেন লৈ যাওঁ। নেক্সট কোশ্চেনটো হৈছে, অহম গণ পৰিষদৰ জন্ম কেতিয়া হৈছিল, অহম গণ পৰিষদৰ জন্ম কেতিয়া হৈছিল, 1985 চনৰ 14 অক্টোবৰত। সো ফ্ৰেণ্ড সকল, বহুত ইম্পৰ্টেণ্ট হয়। তাৰপিছত অহম আন্দোলনৰ প্ৰথম শ্বহীদ কোন, অহম আন্দোলনৰ প্ৰথম শ্বহীদ হৈছে খগেশ্বৰ তালুকদাৰ। তাৰপিছত নেক্সট কোশ্চেনটো হৈছে, ভাৰতীয় সংবিধানখন কেতিয়াৰ পৰা বল্লভ হৈছিল, ভাৰতীয় সংবিধানখন কেতিয়াৰ পৰা বল্লভ কৰা হৈছিল। সো ফ্ৰেণ্ড সকল, ইয়াৰ আনচাৰটো হৈছে, 1950 চনৰ 26 জানুৱাৰীত ভাৰতৰ সংবিধানখন বল্লভ কৰা হৈছিল। তাৰপিছত ভাৰতৰ সংবিধানখন পূৰণ কমিটিৰ সভাপতি কোন আছিল, ভাৰতৰ সংবিধানখন পূৰণ কমিটিৰ সভাপতি কোন আছিল, ডক্টৰ ৰাজেন্দ্ৰ প্ৰসাদ। বহুত ইম্পৰ্টেণ্ট হয়, ডক্টৰ ৰাজেন্দ্ৰ প্ৰসাদ আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীও আছিল। তাৰপিছত নেক্সট কোৱেশ্চনটো হৈছে, ভাৰতৰ সংবিধানখনৰ খচৰা প্ৰস্তুতি কমিটিৰ সভাপতি কোন আছিল, ভাৰতৰ সংবিধানখনৰ খচৰা প্ৰস্তুতি কমিটিৰ সভাপতি কোন আছিল। সো ফ্রেন্ড সকল, ইয়ার আনসারটা সকলে জানা, ডক্টর ভীমরাও আহমেদকার। তারপর নেক্সট কোশ্চেনটা হয়েছে বন্ধু সকল, কিমান চনের পরা ইভিএম ব্যবহার আরম্ভ হয়েছিল, কিমান চনের পরা ইভিএম ব্যবহার আরম্ভ হয়েছিল, 1990 চনত। সো ফ্রেন্ড সকল, বহুত ইম্পর্টেন্ট হয়। ডিস্টার্ব করে আছে কোনো ভাই, মোবাইল ডাটা টপ করা নাই। সো ফ্রেন্ড সকল, বেয়া না পাবা। তারপিছত নেক্সট কোশ্চেনটা হয়েছে, কিমান চনত
হিন্দু মানে কিমানচনত হিন্দী চৰকাৰী লিখিত ভাষাৰূপে গ্ৰহণ কৰা হৈছিল, কিমানচনত হিন্দীক মানে হিন্দী ভাষাটো চৰকাৰী ভাষা হিচাপে লিখিত পূৰণ বা গ্ৰহণ কৰা হৈছিল, সৰ্বসাধাৰণক 1965 চনত। তাৰপিছত নেক্সট কুৱেশ্যনটো হৈছে সংবিধান খচৰা কমিটিৰ অধ্যক্ষ কোন আছিল, সংবিধান খচৰা কমিটিৰ অধ্যক্ষ কোন আছিল, মানে কি কৈছে কুৱেশ্যনটো, সংবিধান খচৰা কমিটিৰ অসমৰ প্ৰাৰ্থীজন কোন, মানে অসমৰ হৈ খচৰা কমিটিৰ অধ্যক্ষ আছিল মহম্মদ সাদুল্লাহ। সো ফ্ৰেণ্ডসকল বহুত বহুত ইম্পৰ্টেণ্ট হয়। সো ফ্ৰেণ্ডসকল যদি কুৱেশ্যনবিলাক ভাল লাগে প্লিজ লাইক কৰক আৰু আপোনালোকৰ বন্ধু বান্ধৱীক সকলক শ্বেয়াৰ কৰি দিয়ক, কাৰণ অসম পুলিচৰ বাবে আৰু RPF কনিষ্টেবলৰ বাবে বহুতে কেণ্ডিডেটে মানে প্ৰিপাৰেশ্যন কৰি আছে। সো ফ্ৰেণ্ডসকল আপোনালোকে যদি আপোনালোকৰ বন্ধুসকলক শ্বেয়াৰ কৰি দিয়া তেনেহ'লে কুৱেশ্যনবিলাক আপোনালোকক ফ্ৰেণ্ডো পাবা। সো ফ্ৰেণ্ডসকল ইয়াত মই কৈছোঁ নহ'লেও ইয়াত 5 মাৰ্ক কমন পাবা, 100%। সো ফ্ৰেণ্ডসকল এতিয়ালৈকে যিসকল ফ্ৰেণ্ডে এনেধৰণৰ ভিডিঅ' চাব পৰা নাই প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰক আৰু পাছে থকা বেলটো বজাই দিয়ক যাতে মই নতুনকৈ ভিডিঅ' আপলোড কৰাৰ লগে লগে মোৰ ভিডিঅ'টো প্ৰথমতে চাব পাৰিবা। সো ফ্ৰেণ্ডসকল জয় আই অসম।